আর সোহান, আমি আমার দর্শকদের জন্য জানাতে চাই যে আপনারা পণ্যের জন্য আসলে ফিরে যাবেন না। অনেক জায়গায় পণ্য একেবারে ক্রাইসিস, আমরা সেই বিষয়টা চিন্তা করে মোটামুটি আমাদের বেশ বড় একটা স্টক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় গ্রি একেবারে স্টক আউট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আমাদের যথেষ্ট গ্রি আছে, এসি আছে, এপাশে যথেষ্ট কুলার আছে, মিয়াকো থেকে শুরু করে ডিজনি, ভিগো, সব ধরনের কুলারই আমরা রেখেছি। এটা আমাদের বাইরের অংশ, আমাদের ওইখানে দোকানের সামনেও আরো দেখতে পাবেন যে সেখানেও যথেষ্ট পরিমাণ স্টক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এছাড়া আমাদের এখানে আশেপাশে আরো গোডাউন আছে, আমরা সেখানেও পণ্য সংগ্রহ করে রেখেছি, আপনারা পণ্য পাবেন এটা নিশ্চিত। দেখুন, প্রাইস মার্কেট অনুযায়ী 2-1 হাজার এদিক ওদিক হতে পারে, কিন্তু একটা পণ্যের জন্য ঘুরবেন, পণ্য পাবেন না, এই গরমে কষ্ট করবেন, সেই জায়গা থেকে অন্তত একটা মুক্তি মিলবে আশা করি। তো আপনাদেরকে আমন্ত্রণ রইল আমাদের শোরুমে আসার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আদার ভিডিও। সো গাইস, আজকে আমরা চলে আসছি সরকার এন্টারপ্রাইজে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার সামনে হিউজ পরিমাণে এসি রয়েছে, দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশনার এসি, হিউজ কালেকশন রয়েছে। আজকে আমার সাথে ভিডিওতে হেল্প করতেছে রাজু ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকের ভিডিওতে আমার বন্ধু আশরাফুল ইসলাম, ও বেশিরভাগ সময় আসলে ক্যাশ হ্যান্ডেল করে, তো এই জন্য সবার সামনে আসতে পারে না সবসময়, হয়তো আপনারা দেখেন না, আমাকেই দেখেন। তো আজকে সে অনেক কিছু জানাবে। তো শুরুতে আমি শুধু একটা জিনিস বলি, আমাদের এখানে যতগুলো ফোন এসেছে আপনার ভিডিও দেখে, আপনার ভিডিওটা গত রমজান মাসে আমরা যে ভিডিওটা করেছিলাম ঈদের সময়টাতে, সেটা অনেক রিচ হয়েছে এবং সেখান থেকে অনেক ফোন এসেছে, এবং এত বেশি ফোন এসেছে যে মোটামুটি আমার ফোনটা হ্যাং হওয়ার অবস্থা আর কি। তো সেখানে আমি মোটামুটি একটি ধারণা দিয়েছিলাম যে কুলার এবং এসির ব্যাপারটা, এসি মানে হচ্ছে এয়ার কন্ডিশনার, এবং সেটার কাজ হচ্ছে পুরো রুমের বাতাসকে ঠান্ডা করা। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে আমাদের অনেক সময় গ্রাহকরা ভুল বোঝেন যে যে কুলার আছে, কুলারটা এসির কাজ করবে, এরকম একটা ধারণা নিয়ে আসেন। কিন্তু আমরা একেবারেই প্রথমে স্পষ্ট করতে চাই, কুলারের কাজ হচ্ছে পানি এবং আইস বা আইস বক্সের সমন্বয়ে বাতাসটাকে একটু ঠান্ডা করে ডেলিভারি দেওয়া, একটু ঠান্ডা করে ডেলিভারি দেওয়া। মনে করেন এখন 40 ডিগ্রি টেম্পারেচার চলছে, সেটাকে সে একটু বাতাসটাকে ঠান্ডা করে হয়তো 30 ডিগ্রি বা 28 ডিগ্রি একটা টেম্পারেচারের 10-12 ডিগ্রি মাইনাস করে একটা টেম্পারেচার অসহনীয় পর্যায়ের একটা বাতাস দিল, কিন্তু তার মানে এই যে এটা একটু শীতল বাতাস দেবে, যে ওই বিভিন্ন বিজ্ঞাপনের মতো কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে হবে বা ইত্যাদি নানান বিষয়, হ্যাঁ এইরকম কিছু না। সো এক্সপেকটেশন অনুযায়ী পণ্য পেতে হলে আমাদের কাছে আসবেন, আমরা সঠিক তথ্যটা দিব আপনাকে। আমরা আমাদের মাশাআল্লাহ দিলে এমনিতেই গরমের সময় ব্যাপক চাহিদা থাকে, সেল থাকে, ফলে খুচরা বিক্রয়ের জন্য বা অনলাইন সেলের জন্য আসলে আমাদের এসব নানান ধরনের কথা বা কোনো প্রতারণার আশ্রয় নিতে হয় না। তো এটা ছিল আমার কথা। আর একটা বিষয় আমি জানাতে চাই, আমাদের যদিও এসি বা কুলার এটা আমাদের বিজনেসের একটা বড় অংশ হলেও, আমরা চাই যে দেশের মাত্রাটা, দেশের তাপমাত্রাটা সহনীয় থাকুক। আপনারা যারা এখন বাধ্য হয়ে এসি কিনছেন, পাশাপাশি চেষ্টা করবেন একটি এসি কিনলে একটি গাছ বা দুটি গাছ লাগাতে, যেটা আমাদের আসলে খুব বেশি পরিমাণ প্রয়োজন। ঢাকা শহরে হয়তো অনেকে সম্ভব হয় না, তো দেশের বিভিন্ন জেলা যারা আমাদেরকে দেখবেন, অন্তত একটা করে হলো গাছ লাগাবেন, এবং গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের দেশীয় গাছকে অগ্রাধিকার দিবেন। অনেকে গাছ লাগায়, বিদেশি বিভিন্ন গাছ লাগায়, যেগুলো আমাদের পরিবেশের হয়তো ভালোর বদলে হয়তো বিপর্যয় ডেকে আনতে পারে। অতএব আমাদের দেশীয় ফলজ গাছ যেগুলো আছে, বনজ গাছ যেগুলো আছে, সেগুলো যদি লাগানো হয় তো সেক্ষেত্রে আমরা অনেক বেশি উপকৃত হব। আমি নিজেও চেষ্টা করেছি, বাড়িতে গিয়েছি, এবারে গ্রামে গিয়েছি, বেশ কয়েকটি গাছ লাগিয়েছি। আপনাদের কাছে অনুরোধ রইল যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। এসি আমাদের বিক্রি করা সবসময় মূল উদ্দেশ্য না, আমাদের নিজেদের জেনারেশন, পরের জেনারেশনকে টিকিয়ে রাখা আমাদের মূল উদ্দেশ্য। তো আমি এখন একটু মাইকটা আমার বন্ধুকে হ্যান্ড ওভার করবো। আচ্ছা ভাই, আপনার শপের লোকেশন জানেন একবার? আমার শপের লোকেশন হচ্ছে 0 পয়েন্ট দিয়ে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট, স্টেডিয়ামের 1 নম্বর গেট দিয়ে এসে হাতের বাম পাশে 46 নম্বর শপ, আর হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের আমাদের শোরুমের নাম হচ্ছে সরকার এন্টারপ্রাইজ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এক সাইড থেকে আপনার এসির প্রাইস জানা শুরু করি। হ্যাঁ বলেন, কি কি এখানে মডেল রয়েছে? আমাদের এখানে রয়েছে হচ্ছে গ্রি, 1 টন, 1 টন ইনভার্টার, 1 টন, 1 টন ইনভার্টার, 2 টন, 2 টন ইনভার্টার, 2.5 টন ইনভার্টার। ওকে, তাহলে এক সাইড থেকে প্রাইস জানা শুরু করি আমরা। যেহেতু আমরা আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে এসির প্রাইস কম ছিল, আর বেশি পরিমাণ চাহিদার কারণে এখন এসির দামও বেড়ে গেছে, সরবরাহ কম থাকায় এসির দাম বেড়ে গেছে। আর এখন আমাদের নন ইনভার্টার 1 টনের দাম পড়বে হচ্ছে আপনার 46,000 টাকা। এটা কোন ব্র্যান্ডের? গ্রি কোম্পানি। ওকে, আর এটারই ইনভার্টার হচ্ছে আপনার 51,000 টাকা। 51,000 টাকা এই এই বছর জুড়ে? হ্যাঁ, এটা হয়তো আরো বাড়তেও পারে। প্রাইসটা হচ্ছে আপনার এক জায়গায় থাকবে না, প্রাইসটা আরো বাড়বে। ওকে, প্রাইসটা মে মাস জুড়েই বাড়বে, পর্যায়ক্রমে বাড়ে আর কি। আর 1 টন নন ইনভার্টার প্রাইস আছে বর্তমানে হচ্ছে 61,000 টাকা। আচ্ছা, ইনভার্টারের দাম আছে এখন 71,000 টাকা, যেটা আগের ভিডিওতে আমাদের খুব কম ছিল। আর ওইটার হচ্ছে 2 টনের ইনভার্টার হচ্ছে 72,000 টাকা, আর নন ইনভার্টার 72,000 টাকা, আর ইনভার্টার হচ্ছে 82,000 টাকা।
আমি একটু অ্যাড করতে চাই সোহান, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এসির প্রাইস গুলো বলি, ফিটিংস এবং ডেলিভারিটা এক্সট্রা থাকে। অনেকে এসে বলেন যে এটার মধ্যেই তো সবকিছু হওয়ার কথা, কোম্পানি দেওয়ার কথা। দেখুন, এমআরপি প্রাইসে একটা জিনিস কিনলে কোম্পানি অনেক ফ্যাসিলিটি দেয়, আমরা এখানে মোটামুটি ডিলার প্রাইসে সেল করি, তো সেক্ষেত্রে আমরা শুধু এসির প্রাইসটা বলি। কারণ ফিটিংস এর ক্ষেত্রে গ্রাহক কি ঢাকায় ফিটিংস করবেন নাকি ঢাকার বাইরে, তারপরে উনি যদি বারান্দায় ফিটিংস করে আমরা সেটা 24 ঘন্টার মধ্যে করিয়ে দিতে পারবো, যদি উনি ঝুলে করতে চায় সেক্ষেত্রে একটু এক্সপার্ট মিস্ত্রি দরকার হয়, মানে বারান্দায় ধরেন 4-6 তলা বিল্ডিং এ হয়তো 4 তলা করবে, যেটা ঝুলে করতে হবে, তো সেক্ষেত্রে সার্ভিস চার্জেরও কম বেশির ব্যাপার আছে, অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেলের প্রাইস 1200-1500 টাকা, এখন অ্যাঙ্গেলের প্রাইস নেয় ইত্যাদি ব্যাপার আছে, এই জন্য আমরা শুধুমাত্র এসি প্রাইসটা বলে দেই আর কি। সো হ্যাঁ, আমি আমি অনলি কিন্তু এসি প্রাইস বলতেছি, সেখানে আবার ফিটিং চার্জ আছে, ডেলিভারি চার্জ আলাদা আলাদা আছে, এগুলো সবকিছু আলাদা। আমরা এবার আসি হায়ারে। হায়ার এক টন নন ইনভার্টার প্রাইস হচ্ছে, বর্তমান প্রাইস হচ্ছে 39,000 টাকা, অনলি এসি প্রাইস, ফিটিং চার্জ আলাদা, কেয়ারিং চার্জ আলাদা। আর এক টন ইনভার্টার প্রাইস হচ্ছে 46,000 টাকা। হায়ারের দেড় টন নন ইনভার্টার প্রাইস হচ্ছে 51,000 টাকা, ইনভার্টার প্রাইস হচ্ছে 61,000 টাকা। ওকে, আর হায়ারের আপনার হচ্ছে 2 টনের প্রাইস হচ্ছে 60,000 টাকা, ইনভার্টার প্রাইস হচ্ছে 72,000 টাকা। ওকে, তারপর আসি হচ্ছে আমাদের এখানে আছে এটা হচ্ছে সুপার জেনারেল, এটা চায়না একটা ব্র্যান্ড। সুপার জেনারেল দেড় টনের প্রাইস আছে হচ্ছে আপনার, এটা ইনভার্টার হয় নন ইনভার্টার হয়, সুপার জেনারেল ইনভার্টার প্রাইস হচ্ছে বর্তমানে 65,000 টাকা দেড় টন, নন ইনভার্টার প্রাইস হচ্ছে আপনার 55,000 টাকা। ওকে, আমাদের কাছে আরেকটা নতুন ব্র্যান্ড হচ্ছে হাইসেন্স, সেটা অফিসিয়ালি গ্যারান্টি আছে, ওটা অনলি আপনার হচ্ছে দেড় টন ইনভার্টার হবে, ওটার প্রাইস কম আছে বর্তমানে অন্যান্য এসির তুলনায় কম আছে, 55,500 টাকার ভিতরে হচ্ছে এসির প্রাইস, ইনভার্টার এসি। ওকে, আচ্ছা যখন গ্যারান্টি কথা বললেন, অন্যান্য ব্র্যান্ডগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি বলুন। আচ্ছা, গ্যারান্টির বিষয়টা হচ্ছে প্রত্যেকটা এসি হচ্ছে আপনার নন ইনভার্টার যেগুলো সেগুলো হচ্ছে 5 বছরের কম্প্রেসার গ্যারান্টি, আর হচ্ছে 1 বছরের পার্টসের গ্যারান্টি। ওকে, বছরে দুটো ফ্রি সার্ভিস পাওয়া যাবে, এমনি 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকে, আর যেগুলো হচ্ছে ইনভার্টার এসি সেগুলোতে কম্প্রেসার গ্যারান্টি থাকে 10 বছর, আর পার্টসের গ্যারান্টি 1 বছর, বছরে দুটো ফ্রি সার্ভিস থাকে এসি। ওকে, তাহলে আপনার শপের লোকেশন জানেন একবার। আমার শপের লোকেশনটা হচ্ছে জিরো পয়েন্ট দিয়ে এসে জিপিওর সামনে দিয়ে, তারপর হচ্ছে বাইতুল মোকাররম দক্ষিণ গেট, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের 1 নম্বর গেট, হাতের বাম পাশে এসে সরকার এন্টারপ্রাইজ, নাম্বার হচ্ছে 46 নম্বর দোকান। ওকে, ঠিক আছে, আপনাকে ফোন যদি কেউ দিতে চায় তাহলে কোন থেকে কোন টাইম ফোন দিলে সুবিধা হবে? সকাল 10টা থেকে রাত্রে 9টা পর্যন্ত ফোন দিলে ইনশাআল্লাহ আমাদের পাওয়া যাবে। ওকে, আপনার ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিতেন। ডেলিভারি চার্জ তো আলাদা, সেক্ষেত্রে হচ্ছে আমরা ঢাকার সারা বাংলাদেশ আমরা সব জায়গায় ডেলিভারি করে দিই, আর অবশ্যই সেখানে হচ্ছে পেমেন্ট করতে হয়। ওকে, ঠিক আছে, তো ভিউয়ার্স আজকে এতটুকুই, দেখুন নেক্সট ভিডিওতে, মানুষ সুস্থ রাখুন, আল্লাহ হাফেজ।